ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কিনা দেখো, ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে চান্স নেওয়ার সুযোগ পাবে। তাতে অরিজিনাল ডাক্তার যাদের আমি পাচ্ছি 5 বছরের ট্রেনিংয়ে, তাদের অনেকটা সময় যাচ্ছে, তাদের স্টাডি করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের হসপিটালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজও করাচ্ছি। কিন্তু যদি আমরা প্যারালালি, যেহেতু সিট বাড়ছে, হসপিটাল বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, বেড বাড়ছে, যদি তোমরা একটা ডিপ্লোমা কেস করে মিনিমাম প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে দিয়ে এদের কভার করতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় এরা খুব ভালো রেজাল্ট দেবে। তোমরা সুস্বাস্থ্য কেন্দ্র করছো, হোয়ার ইজ এ ডক্টর? 5 বছরের ডিগ্রি কোর্সের বদলে 3 বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরি করা যায় কিনা তা দেখতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনীয় কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেভাবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে চাপ বাড়ছে, রোগীর সংখ্যা বাড়ছে, সে কথা মাথায় রেখেই এই নতুন করে 3 বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরি করা যায় কিনা তা দেখতে স্বাস্থ্য সচিবকে আজ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মানুষের জীবন নিয়ে কি খেলাধুলা করা যায়? আপনি পুলিশ নেই, পুলিশ নিয়োগ করছেন না, সিভিক ভাবে সিভিক ভাবে পুলিশ দিয়ে চালাচ্ছেন, সেটা একটা পার্ট বোঝা গেল। কিন্তু যেখানে চিকিৎসার ব্যাপার, যেখানে মানুষের জীবন নিয়ে আপনাকে মানে জীবন যেখানে সবচেয়ে বেশি জরুরি বিষয়, সেখানে কি আপনি এরকম ভাবে কোনো চিকিৎসক তৈরি করতে পারেন? আর ভারতবর্ষের চিকিৎসক করবার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশন, তাদের পারমিশন নিয়ে মেডিকেল কলেজ খুলতে হয়, তার কোর্স কারিকুলাম পড়িয়ে, তার ইন্টার্নশিপ করিয়ে সবই সে ডাক্তার তৈরি করা যায়। এরকম ভাবে ওই তথাকথিত পুরোনো দিনের কথা বলে খালি করতে ডাক্তার, সেটা আবার করা যায় নাকি? সেটা করতে গেলে কে পারমিশন দেবে, কোথা থেকে পারমিশন দেবে, কে পড়াবে? 5 বছরের ডিগ্রি কোর্সের বদলে 3 বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরি করা যায় কিনা দেখতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। কথা বলবো কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কৌস্তভ, মুখ্যমন্ত্রীর নির্দেশ কি বলবেন? ঈশ্বরের অশেষ আশীর্বাদ, মুখ্যমন্ত্রী সিভিক ডাক্তারের কথা বলেনি, এটা বলেনি যে এবার থেকে রাজ্যের সমস্ত যারা রোগীরা হবে তাদের চিকিৎসায় আমি সিভিক ডাক্তার নিয়োগ করছি। সমস্ত বিষয়টাকে তারা হাস্যস্পদ জায়গায় নিয়ে চলে এসেছে। সব জায়গাতে যেভাবে দুর্নীতি, যেভাবে অরাজকতা, সেই ক্ষেত্রে এই ডাক্তারি পড়ার মধ্যেও এখন মুখ্যমন্ত্রী যদি 5 বছরের ডিগ্রি কোর্সের বদলে 3 বছরের ডিপ্লোমা এখন ছেলে মেয়েদের পড়ানোর কথাবার্তা বলে, এটা মানে সারা দেশের কাছে আমাদের একটা মানে হাসির খোরাক বানিয়েটা করছে মুখ্যমন্ত্রী গোটা বাঙালি সমাজকে। আমি জানি না স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীর কথা শুনে এখন কার ঘাড়ে কটা মাথা আছে, যে মুখ্যমন্ত্রী যখন বলেছে হবে মানে যে সচিবই হোক না কেন সে ঘাড় নাড়তে সে বাধ্য, আর যদি বিন্দুমাত্র সিদ্ধারা থাকে সে হয়তো সত্যি কথাটা স্পষ্টভাবে বলবে, তারপরে তার চাকরি থাকবে কি থাকবে না সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু মুখ্যমন্ত্রী আদতে যাই করছেন গোটা বাঙালি সমাজটাকে আর হাসির খোরাক করে তুলছেন, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের হাসির খোরাক করে তুলছেন। মানে ডাক্তারির মতন এরকম একটা মানে একটা প্রিমিয়ার একটা পড়াশোনা, একটা মানুষের যেটা জীবনের সাথে জড়িত এমন একটা প্রফেশন যার সবার দরকার পড়ে যে ডাক্তারকে, তো সেই জায়গা থেকে ডাক্তারদেরও যদি মুখ্যমন্ত্রী এই জায়গায় চিন্তা ভাবনা করেন খুব দুর্ভাগ্যের বিষয়। তাও একদিকে ভালো, ভগবানের অশেষ আশীর্বাদ আমাদেরকে সিভিক ডাক্তারদের পাল্লায় ফেলছে না, এটা আমাদের অনেক সৌভাগ্য। ধন্যবাদ কৌস্তভ। 5 বছরের ডিগ্রি কোর্সের বদলে 3 বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরি করা যায় কিনা তা দেখতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে কমিটি তৈরির নির্দেশও মুখ্যমন্ত্রীর। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র সুমিক ভট্টাচার্য কি বলেছেন দেখো। এটাকে বাস্তবায়িত করবার সময় এই সরকার আর পাবে না, কারণ চরম শিক্ষার অবনমন ঘটেছে এই মুহূর্তে রাজ্যে। পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার প্রতি কার্যত মানুষ দিনের পর দিন নিজেদের আস্থা হারিয়ে ফেলছে, রোগীদের ভিড় দেখা যাচ্ছে এখনো দক্ষিণ ভারত অভিমুখে, আর এ ধরনের একটা তাৎক্ষণিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে কার্যত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে চরম রসাতলে পাঠিয়ে দেবার আরেকটা পরিকল্পনা। চোখ রাখছি পরের খবরে।
15ই মে এর মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্ত নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। রাজ্যকে তাদের বক্তব্য জানিয়ে সিঙ্গেল বেঞ্চে হলফনামা দেওয়ারও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ নয় বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। আগে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ অবসরপ্রাপ্ত আইপিএস এর নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, আর এরপর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেয়। মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা একটি সুনির্দিষ্ট অর্ডারে বলেছিলেন যে দীর্ঘ 30 বছর তিনি পুলিশে চাকরি করেছেন এবং 2011 সালে তিনি রিটায়ার করার পর থেকে তার থ্রেট পারসেপশন ছিলই, এবং তারপর হঠাৎ 10ই জানুয়ারি একটি টিভি চ্যানেলে তিনি তার কিছু মত ব্যক্ত করার পর থেকেই তার সিকিউরিটি তুলে নেওয়া হয়, এবং তারপরে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে আসি। মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তার সিকিউরিটি বহাল করার নির্দেশ দেন, সেই চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এসেছিল ডিভিশন বেঞ্চে। আজ মহামান্য চিফ জাস্টিস, মহামান্য বিচারপতি চিফ জাস্টিস এবং মহামান্য বিচারপতি শ্রী হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে কোন রকম ইন্টারফেয়ারই করেননি। তারা পরিষ্কার বলেছেন যে এতদিন তোমরা যখন তাকে সিকিউরিটি দিয়েছো, অর্থাৎ কি এমন কারণ থাকতে পারে যে তোমরা সিকিউরিটি তুলে নিলে, কাজেই সিকিউরিটি তাকে পুনর্বহাল করতে হবে আগামী 15ই মে-র মধ্যে, এবং যদি রাজ্য সরকারের কিছু বলবার থাকে তা তারা বলবেন মাননীয় সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ মামলাটা আবার ফিরিয়ে দেওয়া হলো ওই বেঞ্চে। আমার ব্যক্তিগত মত, রাজ্য সরকার না অ্যাপিল করলেই পারতেন, কারণ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়ালো এবং আজকে রাজ্য সরকার একটা ধাক্কা খেলেন।